হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজ আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের সব থেকে উঁচু হোটেল সামিট গ্রেস বুটিকের সামনে। তো বন্ধুরা, এই হোটেলটি আছে জাকির হোসেন রোডের একদম শেষ প্রান্তে। চলো আমরা হোটেলের ভেতরে ঢুকি। আজ আমি এই হোটেলের রুম তোমাদেরকে শেয়ার করব এবং রুম রেটও বলে দেব। তো তার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একদম স্কিপ করবে না, অনেক কিছু মিস করে যেতে পারো। চলো দেখো, হোটেলে কিন্তু লিফট নেই, এখানে সিঁড়ি আছে, যেহেতু পাহাড়ের উপরে তার জন্য লিফট নেই। আর এখানে অনেক ধরনের রুম তোমরা পেয়ে যাবে, ভিউ রুম বা তোমরা নন ভিউ রুম, ফ্যামিলি সুইট। চলো বন্ধুরা, এবারে আমরা রুমগুলো দেখে নিই। রুমে ঢুকেই আমরা দেখতে পাবো একটা ডান দিকে মিরর, একটা কুইন সাইজের বেড এবং এক্সট্রা একটা টি টেবিল, দুটো চেয়ার এবং এখানে ইন্টারকম পেয়ে যাবে তোমরা রুমের মধ্যে, ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক কেটলি এবং চা কফির সরঞ্জাম সবটাই কিন্তু রুমে দেওয়া আছে, পেয়ে যাবে। এই রুমের কিন্তু কোনো প্রাইভেট ব্যালকনি নেই, কিন্তু তোমরা পেয়ে যাবে কমন টেরেস। আর এই কমন টেরেসে থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে, অসাধারণ লাগবে দেখতে। আমি রুম থেকেই একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখো ভীষণ সুন্দর। আর রুমটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর অ্যাটাচড বাথরুম রয়েছে, টিভি রয়েছে রুমের মধ্যে, তো ওভারঅল ঠিক আছে। আর এই রুমটার ভাড়া আছে 3,500 থেকে 4,000 মধ্যে, তবে সিজন ওয়াইজ কিন্তু একটু ওঠানামা করে। মোটামুটি রুমটা এরকমই হবে, একটা ছবির মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো এবার একটু ওয়াশরুমটা দেখে নিই। এই আছে ওয়াশরুমটা, বেশ বড়, গিজার আছে আর বেসিন সোপ সবই দেওয়া আছে ওয়াশরুমের মধ্যে। ওয়াশরুমটা বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। এদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, চলো রেস্টুরেন্টটা দেখে নিই। দেখো অনেক বড় এটা রেস্টুরেন্টটা, আর এই রেস্টুরেন্টে বসেও কিন্তু তোমরা একটা সুন্দর ভিউ পেয়ে যাবে। এদের রেস্টুরেন্টের খাবার খুব টেস্টি, খাবারের কোয়ালিটিও বেশ ভালো, কিন্তু একটু কস্টলি। রেস্টুরেন্ট থেকেও তোমরা এই টেরেসে আসতে পারবে। চলো একটু টেরেসে যাই এবং এখানকার ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে বসেও কিন্তু তোমরা ইভিনিংয়ে চা কফি খেতে পারো, স্পেশাল দার্জিলিং টি তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো দেখো কি সুন্দর ভিউটা, অসাধারণ লাগবে। এই টেরেসে বসে থাকলেই তোমাদের সময় কেটে যাবে, পুরো দার্জিলিং ভ্যালির ভিউটা তোমরা এই টেরেসে বসেই উপভোগ করতে পারবে। বন্ধুরা, তোমরা যারা এই হোটেলটি বুক করতে চাইছো, তারা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এদের ফোন নাম্বার, ওই ফোন নাম্বারে ফোন করে তোমরা বুক করতে পারো। এছাড়া অনলাইনে তোমরা মেক মাই ট্রিপ অথবা গোয়াই বিবিওতে পেয়ে যাবে এই হোটেলের ডিটেলস, সেখান থেকেও তোমরা কিন্তু বুক করতে পারো। চলো বন্ধুরা, এবারে আমরা সেকেন্ড ফ্লোরের রুমগুলো একটু দেখে আসি। সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে পেয়ে যাবে তোমরা একটা কমন ব্যালকনি, সেকেন্ড ফ্লোরে যারা থাকবে তারা এই কমন ব্যালকনি থেকে ভিউ দেখতে পারবে। এই কমন ব্যালকনিতে দাঁড়িয়েও তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে অনেক উৎসাহ পাব। বন্ধুরা, এই রুমটি আছে ফ্যামিলি সুইট, 203 নম্বর রুম। চলো দেখে নেই। এই রুমের নিচে আছে একটা সিঙ্গেল বেড, এখানে তোমরা সিঙ্গেল কেউ একজন থেকে যেতে পারবে, এবং সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখতে পাবে একটা ডাবল বেড। এটা আছে ফায়ারপ্লেস, আর রুম হিটারও তোমরা পেয়ে যাবে রুমের মধ্যে। এছাড়া ওয়াটার বোতল, ইলেকট্রিক কেটলি সবই কমপ্লিমেন্টারি পেয়ে যাবে। এখানে একটা টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে এক্সট্রা,
আর দেখো বড় একটা মিরর রয়েছে। চলো, এটা আছে কিচেন, এবং কিচেনের পাশেই দেখতে পাবে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট, বেশ নিট অ্যান্ড ক্লিন। চলো বন্ধুরা, উপরে আমরা বেডটা একটু দেখে আসি। এটা আছে একটা কুইন সাইজের বেড, এখানে আরামসে দুজন থেকে যেতে পারবে। ফ্যামিলি সুইটের একটা ফটো আমি দিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখে নিও। এখানে ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা সামনে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। দেখো, আমি দেখানোর চেষ্টা করছি, এই ব্যালকনি থেকেই তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখতে পারবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও, তাহলে এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে।